হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে হচ্ছে ভগ্নাংশ, কোন ভগ্নাংশটি বড়, এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আপনাদের চাকরি পরীক্ষায় আসে সে ধরনের প্রশ্নের কীভাবে সলিউশন করবেন খুব সহজে এবং কম সময়ে আমি তা আজকে দেখাব। তো হচ্ছে যে প্রথমেই যে হচ্ছে যে আপনার এ ধরনের চাকরি পরীক্ষায় এমসিকিউ এর চারটি অপশন থাকে, এই অপশনগুলোর মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোন অপশনটি রাইট অপশন। তো প্রথমে প্রথম অবস্থায় আপনাকে হচ্ছে যে যে জিনিসটা করতে হবে, আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে হচ্ছে যে এটির অ্যান্সার বের করতে আপনার 5 থেকে 6 মিনিট লেগে যেতে পারে, আপনার খড়গুলো লসাগু করে তারপর হচ্ছে যে প্রত্যেকটা লসাগু থেকে ভাগ করে এবং গুণ করে তারপর হচ্ছে যে আপনার অ্যান্সার মানে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে পারেন, কিন্তু অনেক সময়ের ব্যাপার। তাই হচ্ছে যে এ ধরনের সময় আপনার হচ্ছে যে যাতে খুব সহজেই মানে হচ্ছে যে কম সময় লাগে এজন্য হচ্ছে যে ভিডিওটি তৈরি করা। প্রথম অবস্থায় আপনি যেটি করবেন যে এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের হর এই দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে 25, আবার এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের লব যদি গুণ করি আমরা পাবো 28। এই দুটির মধ্যে কম্পেয়ার করেন 25 এবং 28-এর মধ্যে কোনটি বড়, 28। তার মানে এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের হচ্ছে যে খ অপশনে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি বড়। আবার নিচে আসেন গ এবং ঘ এর মধ্যে, এই দুটি ভগ্নাংশ ক্ষেত্রে সেম ওয়েতে 11 এবং 13 গুণ করেন তাহলে আপনার আসবে এখানে 143, আর হচ্ছে যে 15 এবং 9 গুণ করলে আপনার আসবে এখানে 135। তার মানে এই দুটি ভগ্নাংশের মধ্যে আমার হচ্ছে যে এই ভগ্নাংশটি বড়। তার মানে আমরা কি পাইলাম যে এই দুটি ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটি বড়, আবার এই দুটি ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটি বড়। এখন আমরা এই দুটি ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করব খ এবং গ এর মধ্যে। তো হচ্ছে যে অনুরূপভাবে এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের লব দ্বারা গুণ করলে আমরা পাই 60, আর এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের লব দ্বারা গুণ করলে পাই 50। তাহলে হচ্ছে যে এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের হচ্ছে যে কোন ভগ্নাংশের লবের পরিমাণটা বেশি আসলো এই ভগ্নাংশে, তার মানে আমরা বলতে পারি 4/5 এই ভগ্নাংশটি বড়। তাহলে হচ্ছে যে খুব সহজেই আপনি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে এই অঙ্কটি খুব সহজে সলভ করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।